দুপুরের খাবার খাবো। এর জন্যে আমি কি আমি না আমার মাম্মা রান্না করেছে রুটি, এই যে রুটি অ্যান্ড গরুর পায়ার। হ্যালো বিয়ার, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি, আজকের রান্না করব গরুর পায়া। তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি ছোটো ছোটো করে গরুর পায়া কেটে নিচ্ছি আর সাথে দিয়েছি সাত করা, আর দিয়ে দিচ্ছি সকল ধরনের মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ভাজা ধনিয়া ছিঁড়া গুঁড়ো, সব ধরনের গরম মশলা দিয়ে ভালো করে ঝাল করে নিচ্ছি। পায়াগুলো অনেকক্ষণ ধরে আমি ঝাল করতেছি যাতে পায়াগুলো নরম হয়। আর এখন আমি বাগার দিয়ে দিচ্ছি, বাগারে আমি সকল ধরনের মশলা ব্যবহার করেছি। হ্যাঁ, ভালো করে মশলা ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা এই গরুর পায়াগুলো। পায়াগুলো দিয়ে ভালো করে আমি 10-15 মিনিট রান্না করব যাতে পায়াগুলো একটু সফট হয়ে গেছে। এরপর দিয়ে দেব অল্প একটু গরম পানি। গরম পানি দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা অনেক ভালো। আর আস্তে কোনো স্বাদ করা আমার ঘরে এখনো আস্তে আস্তে রয়ে গেছে। আর এই পায়াগুলো খেতে দারুণ জুসি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আপনারা একবার বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন গরুর পায়াগুলো খেতে দারুণ মজা। আর এই ঝোলগুলো আমার খেতে খুব ভালো লাগে, আর গরুর পায়াগুলো চালের রুটি দিয়ে খেতে দারুণ মজা। আজকে আমার চালের রুটিটি নেই, আমি আটার রুটি দিয়ে খাবো। আমার রান্না হয়ে গেছে, আর এই পাকে আমি আটা দিয়ে অনেকগুলো রুটি বানিয়ে রেখেছি। আর এই সুন্দর বাটিগুলো আমার চ্যানেলের জন্য বানিয়েছি। আর এখানে আছি অনেকগুলো আটার রুটি। আজকে আর চালের রুটি বানাইনি, চালের গুঁড়া শেষ হয়ে গেছে। আর এই দেখুন পায়াগুলো মাশাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, আর খেতে দারুণ মজা হবে, খুব জুসি। আর এই পায়াগুলো খুব সফট হয়েছে, দারুণ মজা। দেখুন আমি একটি থালে সাজিয়ে নিয়েছিলাম, ওকে খাবার দিয়ে দিচ্ছি, দুপুরের খাবার খাবো। এর জন্যে আমি কি আমি না আমার মাম্মা রান্না করেছে রুটি, এই যে রুটি অ্যান্ড এটা কি মাম্মা? গরুর পায়া। গরুর পায়া, আর গরুর পায়া আমার অনেক বেশি ফেভারিট, এর জন্যে আমার মাম্মা আমার জন্য রান্না করেছে। এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা। আর এই যে যেটা তুলতুলা অনেক সফট, অনেক মজা হয়েছে। এটা সাতকরা দিয়ে রান্না করা হয়েছে, আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেক মজা।